Okay guys, so আমি এখন চলে এসেছি হচ্ছে ঠিক সিংহি পার্ক যেখানে দেখতে পাচ্ছ, ঠিক সেইখান দিয়ে বেরিয়ে গিয়ে আরেকটা গড়িয়াহাটের ফেমাস পুজো অলরেডি তোমরা বুঝতে পেরে গেছো। হ্যাঁ, ওটাই হচ্ছে আমার আজকের ডেস্টিনেশন। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইয়োর বয় পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকে দার ফ্রেশ ব্লগ। আর টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গিয়েছো, হ্যাঁ আমি চলে এসেছি হচ্ছে হিন্দুস্তান ক্লাবের দিকটাতে। লাইটিংটা রাত অসাধারণ করেছে, কিন্তু প্রত্যেকে কিন্তু লাইটিংয়ে কাঁপিয়ে দিয়েছে পুরো, দেখে মনে হচ্ছে যেন চন্দননগরে আছি আমি, জগদ্ধাত্রী পুজো দেখছি আমি। তো অসাধারণ করেছে কিন্তু লাইটিংটা, তো এক নজরে দেখে না চলো। মোহকর লাইটিং দেখতে দেখতে চলে এসেছি হচ্ছে মণ্ডপের দিকটা। আর তোমাদেরকে যখন মণ্ডপ তৈরি হচ্ছিলো তার প্রিপারেশন কিন্তু তোমাদেরকে দেখেছিলাম, আই বাটনে গিয়ে দেখে নিও। আর হিন্দুস্তান ক্লাবের এই বছরের থিম হচ্ছে স্বঅধীন, অর্থাৎ স্বাধীনতার 75তম বর্ষ উদযাপনের জন্য সমস্ত যারা বিপ্লবী সংগ্রামী, যারা গায়ক গায়িকা যারা ছিল তাদেরকে ট্রিবিউট জানানো হচ্ছে। তো তাদের বিভিন্ন পেন্টিং করা হয়েছে, তো সব কিছু দেখাবো তোমাদেরকে, তো চলো একবার দেখো। ওকে গাইস, এখানে দেখতে পাচ্ছ লতা মঙ্গেশকর আছে, ওখানে আছে হচ্ছে লক্ষ্মীবাই রানী, তারপর হচ্ছে মাস্টারদা সূর্য সেন, তারপর স্বামী বিবেকানন্দ আছে, প্রফুল্লচন্দ্র চাকি আছে, প্রীতিলতা ওয়েদ্দার আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে, ওদিকে হচ্ছে মাতঙ্গিনী হাজরা আছেন, সবাই আছেন কিন্তু। আর পুরো জিনিসটা কিন্তু অসাধারণ করেছে, পুরো অভূতপূর্ব করেছে কিন্তু তারা, অভূতপূর্ব করেছে। ওপরে যে জিনিসটা দেখছো এটা কিন্তু পুরো একটা মন্দির করেছে, তোমাদেরকে আমি আগেরবার বলেছিলাম অলরেডি যে দেখো এটা কিন্তু পুরোটাই একটা, কিন্তু ওই যে তেলের যে টিনগুলো হয় সেই তেলের টিন দিয়ে তৈরি করা হয়েছে পুরো মন্দিরটা, একটা মণ্ডপের শেপ দিয়েছে, অপূর্ব করেছে। ওপরের যে দিকটা দেখছো সেটা কিন্তু পুরোটাই একটা, কিন্তু টিনের তেল দিয়ে তৈরি করা হয়েছে পুরোটা, পুরো বিভিন্ন ধর। অসাধারণ লাগছে কিন্তু, মাঝখানের মধ্যে ব্যাগরা দিয়েছে যাকে বলে, যাই হোক পুরোনো যে টিনগুলো হয় তেল যেখানে রাখা হয় সেই জিনিসগুলো তো আর দেখা যায় না, তো সেই জিনিস দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে পুরো জিনিসটা, অসাধারণ করেছে। যখন এসেছিলাম তখন কিন্তু পুরো তৈরি হয়নি, এটা দেখো এটা ভবতারিণী মন্দির করেছে পুরো টিনের, কিন্তু ওখানে দেখতে পাচ্ছে একটা রথ করেছে, এখানে একটা প্যাঁচা করেছে, পুরো বিভিন্ন ধরনের কিন্তু টিন দিয়ে জিনিস করেছে, বিভিন্ন ধরনের কিন্তু টিনের জিনিস করেছে পুরোটা, কিন্তু বিভিন্ন ধরনের জিনিস করেছে, অপূর্ব করেছে। ওকে গাইস, তো আমি আছি হচ্ছে হিন্দুস্তান ক্লাবের দিকটাতে, দেখো ওপরে কিন্তু কম্পিউটারাইজ করে
সেটাকে ভেতরে শেপ দেওয়া হয়েছে। মানে বিভিন্ন ধরনের যারা মুনি ঋষিরা আছে বা যারা গরিব দরিদ্র যারা আছে তাদের ওখানে প্রিন্ট করে ছবি ইউজ করা হয়েছে। সামনে রয়েছে প্রতিমা, পুরোটা কিন্তু ড্রাম করা হয়েছে। টিনের যে ড্রামগুলো থাকে যেখানে তেল আনা হতো, এখন তো আর সেগুলো ইউজ করা হয় না, তো সেটাই এখন ইউজ করা হয়েছে পুরো। আর প্রতিমাটা জাস্ট অসাধারণ করেছে দেখতে। যখন আমি এসেছিলাম তখন প্রতিমা সবেমাত্র তৈরি হয়েছে কিন্তু রং করা হয়নি কমপ্লিট। তো দেখো একবার চল ওপরটা দেখো, পুরো যেটা বললাম টিন দেওয়া আছে। আর এই জায়গাটা কিন্তু বিভিন্ন ধরনের সোলার কাজ, বিভিন্ন ধরনের সোলার রড আর পাথর দিয়ে করা হয়েছে। একটু জমিদার টাইপের ফিলস আনা হয়েছে। আর এটা পুরো টিনের ড্রাম ইউজ করা হয়েছে। আর এই হচ্ছে মাদি। বিভিন্ন ধরনের লেখা আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে। পেছনের দিকটা কিন্তু অশোক চক্র মানে ঘুরছে যাকে বলা হয়। তো তোমাদেরকে একদম আরো জুম করে দেখাচ্ছি চলো। হিন্দুস্তান ক্লাবের দিকটাতে যা বেরিয়ে যাচ্ছি। আর দেখো মণ্ডপটা যা অসাধারণ করেছে, যা বললাম তোমাদেরকে, পুরনো কিন্তু টিনের যে ড্রাম হয় যেখানে তেল রাখা হতো সেই তেল জিনিসটা ইউজ করা হয়েছে। অভূতপূর্ব লাগছে কিন্তু পুরো জিনিসটা, অ্যাম্বিয়েন্সটা যা অসাধারণ করা হয়েছে। এই বছর তাদের থিম হচ্ছে স্ব অধীন, অর্থাৎ স্বাধীনতার 75তম বর্ষক। সেটা যে সমস্ত যে সংগ্রামী যারা ছিল, যারা স্বাধীনতার 75 বছর আগে যারা অনেক ভালো ভালো কাজ করেছেন, যেমন বিপ্লবীরা রয়েছেন, সাহিত্যিকরা রয়েছেন, সেই সব কিছু দেখানো হয়েছে এই মণ্ডপের মধ্যে। তো ভিডিওটা এখানেই রাখলাম, বেশি আর বড় করলাম না। ভালো লাগলে একটা লাইক করে দিও, বেশি করে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা বিশেষত এই ক্লাবে পুজোটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো। সমস্ত ভিডিও আপডেট ও নোটিফিকেশান বেলের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো পুজো কমিটি দুর্গা পুজো প্যান্ডেল হপিং। ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকো আর সেফ থেকো তোমরা। টাটা বাই।